আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রীদের জন্য বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সিলেবাস অনুযায়ী প্রণীত ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি জি এম তাজউদ্দিন, জুনিয়র ইনস্ট্রাক্টর, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট। আমাদের আজকের আলোচ্য বিষয় প্রেরণার গুরুত্ব। এটি আমাদের বইয়ের পঞ্চম অধ্যায়ের বিষয়। প্রেরণার গুরুত্বের আমরা বেশ কিছু পয়েন্ট এখানে উল্লেখ করেছি। প্রেরণা ব্যবস্থাপনার ইতিপূর্বে ক্লাসে আমরা আলোচনা করেছি যে প্রেরণা ব্যবস্থাপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয়, যার মাধ্যমে আমরা কর্মীদেরকে কাজের প্রতি মনোনিবেশ করতে পারি, কাজের প্রতি আকৃষ্ট করতে পারি, অনুপ্রাণিত করতে পারি, উৎসাহিত করতে পারি। এই প্রেরণা ব্যবস্থাপনার ক্ষেত্রে কতটুকু গুরুত্ব বহন করে, কেন এই প্রেরণা ব্যবস্থাপনার মধ্যে প্রয়োগ করতে হবে, এ বিষয় নিয়ে আমাদের আজকে আলোচনা। আমাদের প্রথম পয়েন্ট, প্রেরণার গুরুত্বের কার্য সম্পাদন ও লক্ষ্য অর্জন। কার্য সম্পাদন এবং লক্ষ্য অর্জন, প্রত্যেক প্রতিষ্ঠানের একটা প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য থাকে, যে আমার একটা গোল থাকবে যে আমি কি উদ্দেশ্য সাধন করতে চাই এবং এ কি কাজ করতে চাই, এই কাজটি আদায় করে নেওয়া। আমাদের যতগুলো উপাদান আছে ব্যবস্থাপনার, ম্যান, মানি, মেশিন, ম্যাটেরিয়াল, মেথড, সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে ম্যান। কারণ মানুষকে যদি সুন্দরভাবে পরিচালনা করা না যায়, তাহলে কখনোই আমরা আমাদের উদ্দেশ্য অর্জন সফল হবে না। সেক্ষেত্রে আমরা মানুষকে অনুপ্রাণিত করার মাধ্যমে আমাদের কার্য সম্পাদন এবং লক্ষ্য অর্জন করাটা আমাদের পক্ষে সহজ হবে। দুই নম্বর, তত্ত্বাবধানের ব্যয় হ্রাস। আমরা যে মানুষকে যদি উৎসাহিত করতে পারি, আমাদের কর্মীদেরকে যদি অনুপ্রাণিত করতে পারি আমরা, তাহলে তাদেরকে তত্ত্বাবধান করার জন্য আমাদের যে অতিরিক্ত খরচটা, ব্যয় খরচটা হ্রাস পাবে। কারণ তার স্বেচ্ছায় উৎসাহের সাথে কাজ করবে, যার ফলে আমাদের তত্ত্বাবধান ব্যয় হ্রাস পাবে। তিন নম্বর, সম্পর্ক উন্নয়ন। এই সম্পর্ক উন্নয়ন, আমাদের এই সম্পর্ক বলতে শ্রমিক, মালিক শ্রমিক, নির্বাহী এবং শ্রমিক, এদের মধ্যে বা কর্মীদের মধ্যে পারস্পরিক যে সম্পর্ক, প্রেরণার মাধ্যমে তারা উৎসাহ বোধ করবে এবং পরস্পরকে জানবে, এই যে দূরত্ব আছে সেটি দূর হবে, যার ফলে সম্পর্ক উন্নয়ন হবে এবং সুষ্ঠু কর্ম পরিবেশ সৃষ্টি হবে, যাতে প্রাতিষ্ঠানিক উদ্দেশ্য অর্জন সহজ হবে। আগ্রহ সৃষ্টি, কর্মীরা আগ্রহের সাথে কাজ করবে, তাদের আগ্রহ সৃষ্টি হবে, তাদেরকে আমরা নতুন প্রশিক্ষণ দিতে পারবো প্রেরণার মাধ্যমে এবং প্রত্যেকটি জিনিস সম্পর্কে তারা অবগত হবে, যার ফলশ্রুতিতে তারা আগ্রহ নিয়ে কাজ করবে এবং যে কোনো জিনিস যখন আগ্রহ নিয়ে যে কাজ করা হবে সেই কাজ দ্রুত হবে এবং সুন্দর হবে। প্রয়োজনের পরিতৃপ্তি, তাদের যে প্রয়োজনটি আছে, কারো আর্থিক প্রয়োজন হতে পারে, কারো অনার্থিক প্রয়োজন হতে পারে, কিছু লোক আছে টাকা চায়, কিছু লোক আছে না সুন্দর ব্যবহার চায়, যে যেটা চায় তাকে যদি আমরা সেই প্রেষিত করতে পারি, প্রেরণার মাধ্যমে যদি তাদের সেই চাহিদাটুকু পূরণ করতে পারি আমরা, সেই প্রয়োজনীয় পরিতৃপ্তি দিতে পারলে প্রতিষ্ঠানের তারা খুব ভালোভাবে কাজ করবে। কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে, কর্মীদের মনোবল বৃদ্ধি দুভাবে পেতে পারে, প্রেরণার মাধ্যমে পেতে পারে এবং প্রেরণার আরেকটি অন্যতম বিষয় যেটি সেটি হচ্ছে প্রশিক্ষণ। প্রশিক্ষণের মাধ্যমেও, প্রশিক্ষণটাও এক ধরনের প্রেরণা, এর মাধ্যমে আমরা কর্মীদের মনোবল বৃদ্ধি পাবে। একটা জিনিস সে কাজ জানে না, কিন্তু সে কাজ যদি তাকে আমি প্রশিক্ষণ দিয়ে দেই, তাহলে সে অনেক উৎসাহের সাথে এবং তার মনের মধ্যে যে দুর্বলতা সেটি আর থাকবে না, সে ভালোভাবে মানে ভালো মনোবলের সাথে এই কাজ করতে পারবে। অপচয় ও অপব্যয় হ্রাস, একটি কাজ আমি জানি না সেক্ষেত্রে অপচয় হবে, আর আমি প্রশিক্ষণ দিয়েছি। এবং আরও একটি হচ্ছে আন্তরিকতা, তারা যখন অনুপ্রাণিত হবে এই প্রতিষ্ঠানকে তাদের নিজের প্রতিষ্ঠান মনে করবে, যার ফলশ্রুতিতে তারা অনেক নিজের মতো করে আন্তরিকতার সাথে কাজ করবে, সেক্ষেত্রে প্রতিষ্ঠানের যে অপচয় এবং অপব্যয়, অপচয় অপব্যয় বলতে শুধু জিনিসপত্র কাঁচামালের অপচয় না, এটি সময়েরও অপচয় অপব্যয় হ্রাস করবে। দক্ষতা বৃদ্ধি, তাদের দক্ষতা বৃদ্ধি পাবে প্রেরণার ফলে, কারণ তারা প্রশিক্ষণ নিয়ে এবং নতুন নতুন জিনিসের প্রতি তাদের আগ্রহ সৃষ্টি হবে এবং দক্ষতার সাথে তারা এই প্রতিষ্ঠানে তাদের মনোনিবেশ করতে পারবে। নমনীয়তা বৃদ্ধি, নমনীয়তা হচ্ছে আমরা প্রায় দেখি নতুন কিছু যখন আসে, বিশেষ করে এই আমাদের দেশে যখন ডিজিটালাইজেশন শুরু হলো, যারা একটু বৃদ্ধ বয়সের, যাদের একটু বয়স বেশি, তারা কিন্তু নতুন পদ্ধতির সাথে খাপ খাইতে চায় না, তারা এই পদ্ধতিকে নেওয়ার যে টেন্ডেন্সি এটির ক্ষেত্রে একটু তারা চিন্তা করে না, আমরা তো এক পদ্ধতিতে করছি, নতুন বিষয়টি কেন আমরা নেব, এইরকম একটা বিষয় থাকে। কিন্তু আমাদের এই প্রেরণার ফলে তাদের মধ্যে যে কোনো পরিবেশ, যে কোনো পরিস্থিতি, যে কোনো নতুন টেকনোলজি, যে কোনো সিদ্ধান্ত যখন নতুন আসবে, কর্মীরা এটিকে সাদরে গ্রহণ করবে, কারণ তাদেরকে প্রেরিত করা যায় বলে। দশ নম্বর আছে উদ্যোগ ও উন্নয়ন, তারা যেহেতু তাদের প্রফুল্ল থাকবে, তারা সবসময় প্রতিষ্ঠানকে নিজের মনে করবে এবং নিজেকে কীভাবে এখানে আত্মপ্রকাশ করা যায় এই চেষ্টা তাদের নিরন্তর থাকবে, যার কারণে তারা এই নতুন নতুন উদ্যোগ গ্রহণ করবে এবং তাদের উন্নয়ন করবে, সেই সাথে প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
তো আমরা এই কৃষ্ণার গুরুত্বের স্বল্প সময়ের মধ্যে 10টি বিষয় আমরা এখানে বলার চেষ্টা করেছি, যার ফলশ্রুতিতে এই কাজগুলো যদি করা হয় এগুলোর জন্যই বেসিক্যালি কৃষ্ণ আমাদের খুবই প্রয়োজন ব্যবস্থাপনার প্রত্যেকটি ক্ষেত্রে। তো যাই হোক সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আশা করছি আজকের এই আলোচনার মাধ্যমে আমাদের শিক্ষার্থীরা কিছুটা হলেও কৃষ্ণার গুরুত্ব সম্পর্কে তাদের ধারণা লাভ করবে। তো আজকের মতো শেষ করছি, আমরা আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সবাইকে শুভেচ্ছা, ধন্যবাদ।